এগুলো কত করে বাগা কাকা? 100 টাকা। 100 টাকা? হ্যাঁ। আর দিতে যা আর দিতে সেটা দিলে আর দি। ভাই এগুলা কি? মেলা সদা। এগুলা যে মুরগির ছাট মাংস। কত করে কেজি বিক্রি করতেছেন? 140। 140 করে? হ্যাঁ। সবসময় নেন নাকি আপা? কিরকম এগুলা? না সবসময় নেই না। মাঝে মধ্যে নেন। হঠাৎ ওই যে নাতি পছন্দ করে তাই। কোন গড়ে কাটবি? ইশে। গাগরা। গাগরা। কোথায় যাবে ভাই মাল? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আবার ফিরে আসলাম গুডিপিট নতুন আরেকটা এপিসোড নিয়ে। এখন আমি যেখানে রয়েছি এটা হচ্ছে আলুকদিয়া চর, আর আলুকদিয়া চরের এটি হচ্ছে সাপ্তাহিক হাট। এখানে প্রতি বুধবার এবং শনিবার এখানে সাপ্তাহিক হাট হয়ে থাকে। তো আজকে আপনাদের দেখাবো এই চরের হাটগুলো কীরকম হয়ে থাকে, বিশেষ করে এই আলুকদিয়া চরের হতদরিদ্র মানুষদের হাটগুলো কীরকম হয়ে থাকে। তো সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। ভাই এগুলা কি নিজে বানাইছেন আপনি? আপনি বানাইছেন নিজে? কোনটা কত করে? এটা কি নাম কি? জাহি। হ্যাঁ জাহা। জাহা জাহা। আর এটা তো মুরগি রাখে না? টাপা টাপা। এগুলা কি ভাই? সিঙ্গারা ভাই। এত ছোট কে? এর জন্য না। এখানে হাট প্রতি কিবারে হয় ভাই? হাট বুধবার আর হলো শনিবার। বুধবার আর শনিবারে? সপ্তাহে দুই দিন। সপ্তাহে দুই দিন হয় না? সারা দিন ব্যাপী? সারা দিন। মানে আমরা সেই একটার সময় জাফরগঞ্জ থেকে এদিকে 5টা 6টা তো ছিল। জাফরগঞ্জ থেকে আসছিলেন আপনি? ওখান থেকে এসে এখানে হাট করেন? এখানে সরষের তেল কি নিজে ভাঙান আপনি? কত করে কেজি বিক্রি করতেছে? নিজের ভাঙানো? নিজে ভাঙানো। আর কি কি তেল বিক্রি করেন? সোয়াবিন কত করে বেচতেছে? কলা কি আপনাদের চরের? কত করে বিক্রি করতেছেন? আলি 20 টাকা। আলি আলু কি আপনাদের চরের? না অন্য জায়গায় আলু ফলন হয় না? এখানে আলু ফলন হয় আপনাদের? কাকা হাট কি কি বারে বসে আপনাদের এখানে? শনিবার আর বুধবার। প্রত্যেক হাটে কি বিক্রি করেন ঝালমুড়ি আপনি? প্রত্যেক হাটে। শুধু ঝালমুড়ি না বারো বাজা? বারো বাজা আছে, ঝালমুড়ি আছে, দুইটাই বিক্রি করেন? এখানে একটা ঔষধের ঘর আছে দর্শক দেখতে পাচ্ছেন, আর তো নাই ঔষধের ঘর আশেপাশে না? ও এটাও নাকি? এখানে আপনারা দুইটা পাশাপাশি দুইটা ঔষধের ঘর পেয়ে যাবেন। চরের মানুষের প্রাথমিক চিকিৎসা হচ্ছে এই এইসব ডিসপেন্সারি থেকেই হয়ে থাকে। ভাই এগুলা কি নিজে বানান আপনি? নিজে বানান। ওইটা কি কালো? গুড়ের জিলাপি। গুড়ের? গুড়ের জিলাপি। কত করে একদিন বিক্রি করেন? 140 করে। 140 করে। আরে এই জিলাপি এটা জিলাপি এটাও 140 টাকা। 140। এটা কি গুড়ের কারণে কি কালো হয়েছে না অন্য কোনো কারণে? না না গুড়ের জন্যই কালো। গুড়ের জন্য। এগুলো নিচে কি দিচ্ছেন? এটা প্লেট আছে। বাহ প্লেট সিস্টেম না? এখানে আপনি নিজেই সব বানান? বাহ সুন্দর হাতের কাজ। কম্পেয়ার করতে হবে। 100 গ্রাম দেই? হ্যাঁ 100 গ্রাম। আদা কত করে কেজি বিক্রি করতেছেন ভাই? আদা বিক্রি করতেছিল 250 টাকা কেজি। 250? আই গলি হতে দিন আমার। মরিচ কত করে? মরিচ 80 টাকা। 80 টাকা কেজি। বেগুন? বেগুন 60 টাকা।
এটা কি চরের বেগুনি চরের বেগুন হ্যাঁ মাশাআল্লাহ সবই চরে এ সবই সব সিম সিম খালতি আসছে তাহলে আলোটা মুকা গেছে আর এই যে বেগুন তারপর সিম এগুলো সব এই চরে কিদম খালা কও কও এটা কত করে সিম এটা 60 টাকা 60 টাকা আর ওই চিকন বেগুন চিকন বেগুন 60 এটাও 60 যেটা নেব ওইটাই 60 হ্যাঁ কিদম ভাই মরিচ কি আপনাদের চরেরই নাকি মুকাম করছেন কত করে কেজি মরিচ হলুদ নিলেন নাকি সবসময় বাজার করেন এখান থেকে দর্শক দেখতে পাচ্ছেন উৎসবমুখর পরিবেশে এখানে বাজার হচ্ছে চরের ভিতরে ভাই কত কিরা নিল মাছ 180 টাকা 180 কাকা এগুলো কি সব আপনাদের এই চরেরই না এটা উপকার সেবা লাগাতে আর জায়গাতে আর জায়গাতে চরের কি কোনটা কোনোটাই না আমারটা তো কোনোটাই না এখানে ফলন হয় না সবজি কাকা সিম কে চরেন নাকি ডালি আছে না কত করে সিম ষাট করে বিক্রি করতেছেন ভালো অনেক মরিচ কি চরে না এই কপি হতো না কত কিরে কপি পিস কেজি বাজার মেলা 40 কেজি কিনে আনছি 50 টাকা কেজি বেচছি কেজি বিক্রি করতেছেন হ্যাঁ কেজি সবই কেজিতে নাই মারছে পাতা কই বউকে কেজিতে না এটা হলো 70 50 টাকা পিস 50 টাকা পিস না আচ্ছা এগুলা কি আপনাদের চরে না কিনে আনছে চরে চরে এই আলু কত কিরে বিক্রি করতেছেন আলু 50 টাকা বাহ এই আলু কি আপনাদের চরে কত করে বিক্রি করতেছেন 50-55 করে নতুন আলু না এগুলো সুন্দর ভাই এটা কি আপনাদের গাছের না আমাদের গাছের কত করে বিক্রি করতেছেন খালি 60 টাকা ভাই 60 টাকা করে কত করে বিক্রি করতেছেন আলু 45-40 করে লাউকা আপনার এটা কি আপনাদের গাছের কত করে বিক্রি করতেছেন 50-60-70 টাকা বা তাহলে তো আপনাদের শহরের মতোই দাম যা দেখতেছি নাই তো শহরে আমরা মনে করেন এটা দুই ডবল বড় একটা লাউ মোটামুটি আমরা 80-90 টাকা হইলে পাই ভাই এগুলা কি এগুলা যে মুরগির ষাট মাংস কত করে কেজি বিক্রি করতেছেন 140 করে সবসময় নেন নাকি আপা কিরকম এগুলা মাঝে মধ্যে নেন কিরকম ভালো তো না মাঝে মধ্যে নিয়ে খান কিরকম লাগে ভালো টাকা নেন না মাঝে মধ্যে নেই ভালো লাগে এটা কি মাছ ভাই কলম্বো কয় ভাই কলম্বো কত করে কেজি বিক্রি করেন 200 টাকা আঙ্গেল কে নিতেছেন জি ভালো লাগে মাছ ভালো লাগে সবসময় কেনাকাটা করেন এখান থেকে এটা কি মাছ ছোট বাচ্চা না চাপলা এটা কত করে বিক্রি করতেছে 200 টাকা না এটা এটা একই
কাকা কত কিটা লাগাইছেন? 180 টাকা। 180 করে কেজি। কি ব্যবসা কেনা কিরকম? মোটামুটি আছে। মোটামুটি হইতেছে। মাশাআল্লাহ। মাছগুলো কোথায় থেকে আনছেন? তোরা থেকে কাছে। কত কেটে লাগিয়েছেন কাকা? কেজি 200 টাকা। 200 করে? 700 টাকা। কাকা এটা কি নদীর মাছ নাকি? হ্যাঁ নদীর মাছ। কোনটা কত করে ভাগা? এটা কত করে ভাগা? 100 টাকা ভাগা। 100 টাকা? হ্যাঁ। আরে চিংড়িগুলা? চিংড়ি 100 টাকা ভাগা। এরি মানে কত? 200 টাকা কাকা। এর লাগাই তো জিজ্ঞাসা করলাম আমি। আমার বেশি মানে কত? নিজের পক্ষে 200। না এই মাছটা আর অন্যান্য মাছ তো দেখি দাম একই, কিন্তু নদীর মাছটা আপনি এখানে কম। ভালো মাছ রিলেশন নিয়ে আসা কাকা। কি সবসময় কি কেনাকাটা করেন এখান থেকে? নদীর মাছ খাইতেছেন টাটকা, কিরকম লাগে? নদীর মাছই খাই বেশি। আমরা তো পাই না এগুলা, চোখেও দেখি না। এরকম টাটকা পাই না, পাই কিন্তু এত টাটকা না। আমাদের অন্য সবই আছে মাছ, এত টাটকা না। আরো আছে না কাকা? পান কত করে বিড়ে বিক্রি করেন ভাই? 140। সুবের কি 40 টাকা আছে? 140। কোনটা কত করে বিক্রি করেন ভাই? পান এটা বিক্রি করতেছে 160 টাকা। 160? এটা 140 টাকা আর এটা 120 টাকা। ছোট বড়র জন্য? গ্রামের মানুষ তো পান পছন্দ করে বেশি। দাদিমা কি কিনতেছেন? পান কিনতেছেন? পান কত করে বিড়া এটা টাকা যেটা ধরছেন? এটা কত করে? 160। এটা 120। এত এগুলো কি কালার? ময়লা। কত করে? 160। আগে কত ছিল কাকা? এক সপ্তাহ আগে? আর এখন কত হচ্ছে? 120 টাকা বেড়ে গেছে এক সপ্তাহ। ভাই প্রতি সপ্তাহে কি আপনি হাটের ভিতরে কি এগুলো বিক্রি করেন? না প্রতিদিনই। মানে প্রতিদিনই এমনিতে খুলি, কাজের ব্যস্ততা খুলতে পারি না। তাছাড়া হাটে প্রতি হাটে দর্শক আলোক জিয়া চরের সাপ্তাহিক হাটে এসে খাবার দাবার করতে খেতে হবে। তো এখানে এসে দেখতে পেলাম যে একটা ভাজা পোড়ার দোকান, তো এখান থেকে আমরা কিছু খাবো। এটা হচ্ছে আমাদের দুপুরের লাভ। তো চরে তাবুল করলে এরকম এরকমভাবে আপনাদের যা পাবেন তা কি করতে হবে? সুন্দর ব্যবসা। আমি এটা বেশ দুই বছর ধরে এখানে। এখানে প্রতিদিনে কি বিক্রি করেন? প্রতিদিন একদিনও বাকি নেই। প্রতিদিনই কিরকম চলতেছে? তো দর্শক দেখতে পাচ্ছেন আলোক দিয়া বাজারের একদম সামনে। ভাইয়ের নাম কি? মিজান ভাইয়ের এই ছোলা বোনার দোকানটি পেয়ে যাবেন। আপনারা যদি এই চরে আসেন তাহলে অবশ্যই মিজান ভাইয়ের এই দোকানে এসে আপনারা এটা টেস্ট করে দেখবেন তো কিরকম লাগে। তো আমরাও টেস্ট করব। দর্শক চলুন জেনে নিই এই আলোক দিয়া চরটিতে আমরা কিভাবে আসতে পারি। প্রথমে ঢাকা থেকে যদি আসতে চান তাহলে অবশ্যই ঢাকা থেকে আরিচাগামী বাস পেয়ে যাবেন। তো সরাসরি আরিচার ফেরিঘাটে এসে আলোক দিয়া চরের কিছু লঞ্চ ঘাটে রয়েছে, ওইখান থেকে গোদারা যোগে 30-40 টাকা গোদারা ভাড়া নেবে। তাহলে এই 40-50 মিনিটের একটা জার্নি করে আপনারা এই আলোক দিয়া চরের এই বাজার থেকে আসতে পারবেন। হতদরিদ্র এবং এই চরের সহজ সরল মানুষগুলোর প্রধান চালিকা শক্তি হচ্ছে এই হাটগুলো। তারা তাদের সাপ্তাহিক বাজার এবং তাদের ক্রয় বিক্রয় সমস্ত কিছু এই সাপ্তাহিক হাট থেকেই প্রয়োজনগুলো করে এবং সেরে থাকেন। তো দর্শক আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আবার ফিরে আসব ঘুরে ফিরে নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো জনপদে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।